ভাই, বাংলার জমিন মুসলিম অধ্যুষিত। আমাদের সংসদে নায়িকা আছে, গায়িকা আছে, খেলোয়াড় আছে, হ্যাঁ, এরপরে নর্তকী আছে। দেখুন, সেখানে জেহাদ শব্দটা একজন এমপি, তিনি বলেছেন যে হাদিসে আছে জালেম শাসকের সামনে হক কথা বলা উত্তম জেহাদ। এটা নিয়ে এখনো কত চিল্লাচিল্লি। জেহাদ সন্ত্রাসী শব্দ, কোরআনে জেহাদ শব্দটা আল্লাহ 42 বার উল্লেখ করেছেন। আই রিপিট, জেহাদ শব্দ পবিত্র কোরআনে আল্লাহ 42 বার উল্লেখ করেছেন। জেহাদ শুধু জেহাদ নয়, ইসলামের জেহাদ তলোয়ার, এটা সামনে থাকে না। সামনে ইসলামের কাফেলা চলবে, জেহাদটা পিছনে থাকবে, তলোয়ারটা পিছনে থাকবে। ইসলাম কারো উপরে আক্রমণ করে না। এখন বাইরের কোনো বাতিল এসে যদি ইসলামকে বাধা দেয় যে আমি ইসলাম গ্রহণ করব না, হমান শাহ ফালি ইউমেন অমান শাহ ফালি ইয়াকফুর, আল্লাহ পরিষ্কার বলেছেন যে চায় ইসলাম গ্রহণ করুক, যার মন না চায় সে পিছে হটুক। ইন্না আতাদনা লিল কাফিরিনা নারান, পরবর্তী আয়াত। তুমি ইসলাম গ্রহণ করবে না, ওকে ঠিক আছে, তাহলে তুমি একদিকে সরে যাও, কিন্তু ইসলামে গিয়ে যাবে, ইসলামী আন্দোলনের এই বিপ্লবী কাফেলে এগিয়ে যাবে। সাহাবা তাবিন, তাবে তাবিন থেকে তিন প্রজন্ম, কুরুনে সালাসা, সেখান থেকে যেই কাফেলা বদর, উহুদ, খন্দক, মুনায়ম, তবুক থেকে শুরু করে এগিয়ে যাচ্ছে, তারা ইসলামের দাওয়াত এইভাবে দিয়ে যাবে, আর পিছনে জেহাদ তলোয়ারটা থাকবে। এটা সেফ গার্ড, এটার ব্যবহার অবাধ নয়, সবসময় করাও যাবে না। যদি কোনো রিক্সা আসে, বিপদ আসে, তখন আল্লাহ বলছে তলোয়ার তুমি পিছন থেকে সামনে আসো। ইসলাম গ্রহণ না করার স্বাধীনতা তোমার আছে, ইসলামকে বাধা দেওয়ার ক্ষমতা সামর্থ্য তোমার নাই, অধিকার তোমার নাই। তুমি যখন ইসলামকে বাধা দিয়েছ, এবার তোমার সাথে আমার ফয়সলা তলোয়ার সে হোগা, তোমার সাথে তলোয়ার দিয়ে আমার ফয়সলা হবে। এইবার তলোয়ার সামনে এসে সামনের বাধা দূর করে দেয়। ইসলাম আন্দোলনের কাফেলাকে বলে বাধা দূর করেছি এগিয়ে যাও, তলোয়ার আবার পিছনে চলে যায়। নবীজির জীবদ্দশায় 80টা যুদ্ধ হয়েছে, তার মধ্যে 27টা জেহাদে নবী নিজে সেনাপতি হিসেবে অংশগ্রহণ করেছেন, ইতিহাস আপনারা জানেন। কিন্তু আপনারা দেখেন এই যে 80টা যুদ্ধ হয়েছে, আজকের সকল বিশেষজ্ঞ, সামরিক বিশেষজ্ঞ এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে, ইসলামের প্রত্যেকটা জেহাদ ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক, আক্রমণমূলক একটা জেহাদও নাই। প্রত্যেকটা আক্রান্ত হওয়ার পরে বদরের দিকে তাকান, মক্কা থেকে বদরের দূরত্ব আর মদিনা থেকে বদরের দূরত্ব, এটাকে হিসাব করেন। মক্কা থেকে তারা এসেছে 300 কিলোমিটার, আর মদিনা থেকে মুসলমানরা গিয়েছে মাত্র 100 কিলোমিটার বদর পর্যন্ত। তাহলে 300 কিলোমিটার যারা মদিনার দিকে এসেছে তারা কি আক্রমণকারী নয়? আর 100 কিলোমিটার যারা গেছে তারা আক্রান্ত, সিরিয়া থেকে অস্ত্রের গুদাম নিয়ে তারা মক্কাতে যাবে, সেখান থেকে এসে মদিনা ঘেরাও করবে। নবীর আর্মি ইন্টেলিজেন্ট, আর নবীর সেই জমানায় 4 জন জানু পলিটিশিয়ান ছিলেন, একজন মাবিয়া ইবনে আবু সুফিয়ান, আরেকজন জিয়াদ ইবনে আবু সুফিয়ান, আরেকজন হযরত মুগিরা ইবনে শোবা, আরেকজন হযরত আমর ইবনে আস। এরপরে একদল যুবক সাহাবি, তারা ছিলেন আর্মি ইন্টেলিজেন্ট, সেনা গোয়েন্দা, সেনা গোয়েন্দা, যারা নবীর কাছে সব সময় এসে রিপোর্ট করত, এখানে এই অবস্থা, এখানে এই অবস্থা। আজকের সকল বিশেষজ্ঞ একমত, ইসলামের যতগুলো জেহাদ হয়েছে সবগুলা ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক, আক্রমণমূলক একটাও নয়। এটা আমার আজকের আলোচনার বিষয়বস্তু যদিও নয়, কিন্তু বিষয়বস্তুকে পরিষ্কার করার জন্যে দামে বামে একটু আমাদেরকে নজর করা লাগে। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আসুন তাহলে এই বন্যা, এর আগেও বন্যা হয়েছে। আমার খেয়াল আছে, আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার এলাকায় একটা বন্যা হয়েছিল, বাড়িঘরে পানি উঠে গিয়েছিল। তা আমার ছোট্ট কাল মানি হলো আজ থেকে অন্তত 70-75 বছর আগে, এরপরে আমি কিন্তু এরকম বন্যা আর দেখি নাই। সিলেটে এই বন্যা, এইটা প্রবীণদের মতানুসারে 100 বছরের যারা বয়স তারাও এরকম বন্যা দেখেনি, তারা আবার তাদের বাপ দাদা তাদের কাছে শুনেছে, তাদের বাপ দাদা এমন বন্যা
দেখেনি, বন্দা সীমা লঙ্ঘন করেছে। কখন সীমা লঙ্ঘন করেছে? বন্দা যখন সীমা লঙ্ঘন করেছে তখন বন্যা গজব হিসাবে সীমা লঙ্ঘন করে তাদেরকে শাস্তি দিয়েছে। আমাদের কাছে একটা জিনিস বুঝে আসে না, সিলেটের বন্যা আর এই বন্যার্থদের সহযোগিতা, এটার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন বাংলাদেশে এই সহযোগিতার ক্ষেত্রে প্রথম কাতারে কারা আছে? দাইয়েল আল্লাহ ইসলামী আন্দোলন, তারা সবাই আগে আছে। তারা ঘরে ঘরে জাতি ধর্ম নির্বিশেষে তারা সবখানে পৌঁছে গিয়েছে। এরপরে শেখ আহমুদুল্লাহ সাহেব, কোনো সংগঠন না, একজন ব্যক্তি, তিনিও অনেকটা দাঁড়ে দাঁড়ে, চরমনার পীর সাহেব, হেফাজতে ইসলাম, তারা এবং কোনো কোনো দলের আমির বুক পানিতে নেমে হেঁটে হেঁটে ত্রাণ নিয়ে বেড়াচ্ছেন। একজন এমপিকেও দেখা যায় না কোমর পানি বা হাঁটু পানিতে নামতে, একজন মন্ত্রীকেও দেখা যায় না কোমর পানি হাঁটু পানিতে নামতে ত্রাণ দিতে। সর্বপ্রথম মঞ্জুরি যেটা হয়েছিল সেটা হলো এক একজনের জন্যে 1 টাকা 69 পয়সা, এক একজনের জন্যে 1 টাকা 69 পয়সা। কথায় বলে তোলা দুধে পোলা বাসে না, তোলা দুধে পোলা বাসে না। আবার দেখুন, কিছু কিছু বিশেষজ্ঞ, তারা নাকি বিশেষজ্ঞ, আমি বলি বিশেষজ্ঞ, কিছুই জানে না, কিছুই বোঝে না, তারা ফতুয়া দেয়। এইবার 55,000 মানুষ হজ করতে যায়, এই যে সিলেট বাংলাদেশের উত্তরাঞ্চল বন্যায় ডুবে গেছে, তাদের উচিত হজে না গিয়ে এই হজের টাকাগুলা বন্যার্থীদেরকে সহযোগিতা হিসাবে দেওয়া। তারা এইবার আল্লাহর ফরজে হাত দিছে। আবার কোনো কোনো বিশেষজ্ঞ, তারা বলে সামনে যে কোরবানির ঈদ আসতেছে, যাদের অবস্থা ভালো কোরবানি করতে সক্ষম তারা কোরবানিটা বাদ দিয়ে কোরবানির টাকাটা এখানে দেন, তারা এখানে হাত দিছে। সালমান এফ রহমানের একদিনের আয় 100 কোটি টাকা, আঞ্জিরের একদিনের আয় 100 কোটি টাকা। অনেক ব্যবসায়ী এমন আছে যাদের একদিনের আয় 100 কোটি টাকা, ওখানে তারা টাকা দেখে না, টাকা দেখে কোথায়? হজে যায় যারা তাদের পকেট মারো, কোরবানি দেয় যারা তাদের পকেটে হাত দাও। তাহলে ইসলামের পথে যারা এগুচ্ছে এদেরকে কিভাবে সংকুচিত করা যায়? আল্লাহর বড় মেহরবানি, হে নবী আপনি মিষ্টিভাষী, আপনি নরমভাষী, ক্ষমতায় থেকে মানুষের সাথে মিষ্টি কথা বলা লাগবে, ভালো কথা বলা লাগবে। আর যদি অনেক ঘেসাং ঘেসাং মারেন তাইলে কিন্তু আপনার বিরুদ্ধে জনমত গ্রহ করবে, এটাই নিয়ম। দেখুন আমিরুল মোমিনীর দিকে তাকান।